হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমার মুর্শিদ আসাদুল্লাহ চিশতি, ময়মনসিংহ তার স্থান, তার রওজা, তার মাজার। তবে তিনি বেঁচে থাকতে একটি বিষয় যে আমার যত পীর ভাই আছে, পীর বোনেরা আছে, এদের মধ্যে একজন পীর ভাই আমার পীরকে না জানিয়ে সে দূরে কোথাও সে পিরালি করতে শুরু করেছে। তখন একজন ভাই এই জিনিসটা জানতে পেরেছে এবং দেখেও এসেছে। তখন আমার পীর, যখন আমার পীর বসে আছে ঘরে, তখন সেই পীর ভাইটি এসে বলছে যে বাবা, একটা কথা, যে আপনি ইমুককে কি খেলাফত দিয়েছেন, ইমুককে কি আপনি অর্ডার দিয়েছেন, সে যে এই মুরিদ করতেছে, পিরালি করতেছে। কে বাবা, কে? এই যে ইমুক। ও, ও পিরালি করতেছে? আচ্ছা আচ্ছা বাবা, করতে পারলে তো ভালো বাবা, করতে যদি পারে তো ভালো, এটা তো খারাপ কি? এই কথা বলেছেন। যাই হোক, এবার অন্য একজন পীরের কাছে যাই। সেই পীর কি করলেন, সে শুনতে পারছে তার এক ভক্ত তাকে না বলে ফিরালি করতে শুরু করেছে। তখন একজন লোক এসে তাকে খবর দিলেন যে হে পীর সাহেব, আপনার ইমুক শিষ্যকে কি আপনি খেলাফত দিচ্ছেন? কই, না তো বাবা, আমি এখনো কাউকে খেলাফত দেইনি। তো আপনি খেলাফত দেনি, সে তো পিরালি করতেছে, ভক্ত করতেছে। তখন ওই পীর বলল, দেখিস এ জ্বললা যাইব, এ পুইরা যাইব, এটা হইব সেটা হইব, এর জীবনে কিছু করে খাইতে পারবে না, এর জীবন শেষ। পীরে এগুলা বলে দিল। তখন ওই ভক্ত ঠিকই, তার ভক্ত নিয়ে ঠিকই সে ভালো পর্যায়ে আছে, ভালো কিছু করতেছে। কিন্তু দেখা যায় সেই আস্তে আস্তে পিরালি তার বাড়তেছে, তার কোনো সমস্যাই হচ্ছে না। অথচ এই পীর কি বলল, যে এটা হইব সেটা হইব, তার কিছুই হচ্ছে না, তার ভক্ত বাড়তেছে। তো আমার পীর আসাদুল্লাহ চিশতি, যিনি আমার মুর্শিদ আগাউসুল আজম, তিনির কাছে যখন এসে একটা পীর ভাই জানালো যে আমার এই ভাইটা তো আপনার কাছে হুকুম না নিয়ে এটা করতেছে, তখন আমার পীর কি বলল, যে বাবা, করতে পারলে তো ভালো, করতে পারলে ভালো। এর দুই দিন না যেতে যে পিরালি করতে শুরু করেছে যে ভাইটি, তাকে ভক্তরা তাকে পিটাইতে পিটাইতে লাস্টে আমার পীরের দরবারে এনে ফেলেছে যে আপনার এই সন্তান আমাদেরকে মুরিদ করেছে, শেষে দেখি সে একটা ভণ্ড, সে তো ভালো না। তখন পীর কি বলবে? তো এখন আমার কথা হলো, এক পীরে বলে দিল এর এ হবে সে হবে, তার ক্ষতি হবে, সে ডাকছে পিরালি করতেছে। কিন্তু আমার পীর কি বলল, বাবা করতে পারলে তো ভালো, করতে পারলে ভালো। কিন্তু কি হলো, তার ভক্তরা তাকে মারতে মারতে নিয়ে এলো। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি, যে কখনো যদি কেউ হাসি মুখেও কিছু বলে, একটা আঘাত যখন পায় তখন সে হেসে দেয়, হেসে দিয়েছে মুখে, কিন্তু তার লেগে আছে কলিজাতে কত বড় আঘাত যে পেয়েছে, আর যে আঘাত পেয়ে ভিতরে চেপে রাখবে, মুখে হাসিয়া দেবে, তখনই মনে করতে হবে তার এখান থেকে তার এখানে একটা বিশাল অভিশাপ চলে গেছে। তখন কি হবে, তখন এই অভিশাপের ফল সে পেয়ে যাবে। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, যে জিনিসটি বোঝাতে চাইলাম, যে এই পৃথিবীতে কোনো ভক্ত এমন কাজ করবেন না। একটি কথা আছে, কোনো ভক্ত যদি যোগ্যতা হয় তখন পীর তাকে ডেকে আনে। তাই বলা হয়েছে যে উপযুক্ত হইলে পরে দয়াল নাইকে আনে ঘরে। তো উপযুক্ত হওয়া ছাড়া যারা এটা করে, এরা ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই মরে। তবে হে জগতবাসী, জানি না আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে তো আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাহাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।
আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।